আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এআই এর মাধ্যমে এখন থেকে অ্যাডোবি স্টকে ছবি বিক্রি করা যাবে, অর্থাৎ তাদের স্টোরে রাখা যাবে। আচ্ছা, এআই বলতে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কয়েক মাস আগে না এই বছরের শুরুর দিকে আসলে এআই এর মাধ্যমে ছবি তোলা যাচ্ছে বা ছবি প্রোডিউস করা যাচ্ছে। এই নিউজটা এত বড় একটা ইম্পর্টেন্ট নিউজ যেটা আপনারা ধারণা করতে পারবেন না। সেটা হলো, আমি অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে আপনারা ছবি তুলে সেই ছবি সেল করতে পারবেন, ঠিক তেমনি এই এআই ছবি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ছবি তৈরি করে সেটা খুব ইজিলি বিক্রি করতে পারবেন। আমি ইন ফিউচার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কীভাবে ছবি তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। খুবই ইন্টারেস্টিং, অনেক সুন্দর লাগবে, অনেক ধরনের ছবি আছে, দেখতে মনে হবে যে একদম রিয়েল, বাট বাস্তবে ওই ধরনের জিনিস এই দুনিয়ায় নাই, বাট দেখলে মনে হবে যে ওটা অরিজিনালি মানুষ। সো এই ধরনের অনেক আর্টিফিশিয়ালি অনেক কিছু তৈরি করা যায় ছবি আকারে, কিছু সফটওয়্যার আছে, অনলাইনে কিছু সাইট রয়েছে তার মাধ্যমে। সো সেটা আপনারা চাইলে ইন ফিউচারে অ্যাডোবি স্টকে সেল করতে পারবেন, যেটা অনেক বড় একটা বিষয়। সো এটা নিয়ে ইন ফিউচারে ভিডিও বানাও, তখন আশা করি আপনারা বুঝে যাবেন আসলে কেন এটা এত ইম্পর্টেন্সি। দেন সেকেন্ড যে নিউজটা নিয়ে কথা বলবো সেটা হলো, স্যামসাংয়ে অবশেষে তাদের প্রেসিডেন্ট হলো নতুন একজন, যার নাম হলো লি ইয়ং হি, এবং ইনি হলো স্যামসাংয়ের প্রথম প্রেসিডেন্ট। আপনারা জানেন কি না আমি জানি না, 2007 সালে স্যামসাং যখন তাদের প্রথম গ্যালাক্সি সিরিজের অর্থাৎ গ্যালাক্সি এস সিরিজের ফোন তৈরি করেছিল, তখন কিন্তু এই মেয়ে বা এই মহিলার আন্ডারে কিন্তু ফার্স্ট এটা লঞ্চ হয়েছিল, এবং তখন তিনি এটার ব্র্যান্ডিংয়ের দায়িত্বে ছিল। এখন কিন্তু সেই স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোন বের হতে হতে আগামী জানুয়ারিতে S23 সিরিজেরও ফোন আমরা দেখতে যাবো। যাই হোক, ইনি হলো স্যামসাংয়ের নতুন প্রেসিডেন্ট। আর স্যামসাংয়ে আপনারা জানেন যে ইন্টারনাল অনেক ঝামেলা চলতেছিল গত 1.5-2 বছর ধরে। সো আই হোপ এটা প্রবলেম সলভ করে আগামীতে অনেক ভালো ভালো ফোন, স্পেশালি বাংলাদেশে অনেক ভালো ভালো ফোন স্যামসাং নিয়ে আসবে। দেন এরপরের নিউজটা হলো, ইলন মাস্ক আপনারা সবাই জানেন যে নিউরালিঙ্কের একটা চিপ নিয়ে কাজ করতেছিল, যেটা মানুষের মাথা ইমপ্ল্যান্ট করে মানুষের অনেক রোগ বালাই ঠিকঠাক করা যাবে, তার পাশাপাশি ব্রেনের অনেক কিছু কন্ট্রোল করা যাবে। সো সেই চিপটা তৈরি করার সময় সে বিভিন্ন রকম পশু পাখি, বলতে পাখির উপর না আসলে বিভিন্ন অ্যানিমেলের উপর সেটা ট্রান্সপ্লান্ট করেছে। স্পেশালি সে বানরের ব্রেনে এটা অনেক ট্রান্সপ্লান্ট করেছিল, প্রায় 1.5 থেকে 2 হাজার বানরের তারা টেস্টিং করেছে, এবং অলমোস্ট সবগুলি বানরই আর কি বা সবগুলি প্রাণী মারা গেছে। সো এটা নিয়ে আসলে ইলন মাস্কের এই নিউরালিঙ্কের উপর বেশ কড়াকড়ি একটা তদন্ত শুরু হয়েছে। যদি তদন্ত থেকে জানা যায় তাহলে খুব ঝামেলা হলেও হতে পারে। তবে আমি অনেক আগে একটা কথা বলেছি যে ইলন মাস্কের ব্যাক এন্ডে অনেক বড় একটা অঙ্গ সংগঠন আছে। সো অনেক মানুষ বা অনেক প্রাণী বা অনেক অ্যানিমেল মারলো আই থিঙ্ক কিছুই হবে না। দেন তারপরে টেকনিউজটা হলো, Xiaomi 13 এবং তার পাশাপাশি MIUI 14 অর্থাৎ অ্যান্ড্রয়েড 13 ভার্সনের আপডেট কিন্তু এই ডিসেম্বর মাসের 1 তারিখে হওয়ার কথা ছিল। দেন Xiaomi খুব উপরের লেভেলের একটা কর্মকর্তা মারা যাওয়ার কারণে তারা এই জিনিসগুলো পোস্টপন করে দিয়েছে। দ্যাটস ওয়াই আসলে Xiaomi কোনো ফোনই লঞ্চ হচ্ছে না, এবং পৃথিবীর কোনো দেশেই এই মুহূর্তে কোনো Xiaomi ফোন লঞ্চ হচ্ছে না। একটু সময় লাগবে, ধরে নিচ্ছি আমরা এই মাসের শেষে যে লঞ্চ হবে। আরেকটা ব্যাড নিউজ হলো, Xiaomi অনেক ধরনের ফোন তৈরি করতেছে যেটার প্রসেসর নিয়ে কিছু ক্রাইসিস হয়েছে, বাট ওই বিষয়ে কথা বলার আগে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ দিয়ে রাখি আপনাদেরকে, সেটা হলো Redmi Note 12 সিরিজের ফোন ফাইনালি লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে, না ইন্ডিয়াতে, বাট ইন্ডিয়াতেও যদি লঞ্চ হয় আমরা বাংলাদেশে পেয়ে যাব। নর্মালি যেটা হয়েছে যে চায়নাতে অক্টোবর মাসে লঞ্চ হয়েছে। সো চাইনিজ ভেরিয়েন্টের ফোন দেখে বাংলাদেশে যারা ফোন আনে, ইম্পোর্টার বলেন বা বিজনেসম্যান বলেন, তারা আসলে খুব একটা ইন্টারেস্টেড ফিল করে না, কারণ চাইনিজ ফোনগুলো বাংলাদেশে চালানো একটু ডিফিকাল্ট হয়ে যায়। আই মিন চায়নার বাইরে যে কোনো দেশে চালানো একটু ডিফিকাল্ট, বাট যখনই ইন্ডিয়া লঞ্চ হবে কিছুদিন পরে আই থিঙ্ক আমরা বাংলাদেশে পেয়ে যাবো। আর Xiaomi ফোন মেজরিটি ক্ষেত্রে আসলে আনঅফিসিয়ালি সেল হয়, সো যে কোনো একটা দেশে গ্লোবালি লঞ্চ হলেই হলো। সো ফাইনালি লঞ্চ হতে যাচ্ছে, Xiaomi এটা ডিক্লেয়ার করেছে ইন্ডিয়া লঞ্চ হবে, কিন্তু ডেটটা ডিক্লেয়ার করে না। আমি একটু আগে যেটা বললাম যে Xiaomi একজন মানে হায়ার লেভেলের একজন কর্মকর্তা মারা যাওয়ার কারণে তারা অনেক কিছু পোস্টপন রেখেছে, বাট তারা এটা ডিক্লেয়ার করে দিয়েছে। ডিক্লেয়ার করেছে তার প্রধান কারণ হলো, আগামীকাল রিয়েলমি 10 গ্লোবালি সব মার্কেটই লঞ্চ হবে, এবং লঞ্চ হলে আমরা আশা করি হাতে পেয়ে যাব। তা যেটাই বলতে চাচ্ছিলাম, সো এই রিয়েলমি 10-এরই একদম ডিরেক্ট কম্পিটিটর হলো Redmi Note 12 সিরিজ। দ্যাটস ওয়াই তারা লঞ্চ করুক আর না করুক, তার একটা টিজার দিয়ে দিয়েছে যে এই ডিসেম্বর মাসেই ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো ধরে রাখতেছে আমরা ডিসেম্বরের 3rd উইকে যে হয়তোবা লঞ্চ হোক, আর যেই উইকে লঞ্চ হবে তার সর্বোচ্চ 10 দিন সময় লাগবে আমরা হাতে পেয়ে যাবো। সো তখনই আমরা Redmi Note 12 বলেন এবং Realme 10 বলেন এই ফোনগুলো রিভিউ করতে পারবো, এবং সব থেকে বড় কথা আপনারা চাইলে এই ফোনগুলো কিনতে পারবেন। এবং সেই সাথে Xiaomi 13 Pro এবং Android 13 ভার্সন অর্থাৎ MIUI 14-এর আপডেট আমরা আশা করতেছি এই মাসে শেষে পেয়ে যাব। বাট যে কথাটা বলতে চাচ্ছিলাম যে প্রসেসর ক্রাইসিস, সেটা হলো Dimensity 1080, এই প্রসেসরটা একটু ক্রাইসিস আছে, মানে প্রসেসরের ক্রাইসিস বলতে প্রসেসরের র ম্যাটেরিয়ালস একটু ক্রাইসিস আছে। দ্যাটস ওয়াই রিয়েলমি 10 Pro যেই এডিশনটা রয়েছে বা Redmi Note 12-এর যে প্রো এডিশনগুলো রয়েছে, এটাতে কিন্তু Dimensity 1080 প্রসেসরটা ইউজ করা হয়েছে। সো ওই প্রসেসরটার পরিবর্তে হতে পারে তারা 4G একটা ভেরিয়েন্ট আনতে পারে, যেটা
Redmi Note 10 Pro chilo Snapdragon 732G processor diye oita rebranding hishebe 4G name ashbe but jodi 5G Pro orthat Redmi Note 12 Pro 5G eta phone ache tale dhore nebo eta Dimensity 1080 diye ashbe dekha jak ekhon ashole ei phone tai launch er kotha 1080 diye Redmi Note 12 5G jodi hoy tahole khubi bhalo amio khubi interested rebranding hishebe je phone ta ashbe Redmi Note 12 Pro 4G shetar bepar ashole khub ekta interested na dekha jak ar kichu din pore ta amra jante parbo then amader ajker dine sobchaite boro ebong সর্বশেষ নিউজটা হলো ইভালি রিসেন্টলি ডিক্লেয়ার করেছে যে তারা পাওনা টাকা ফেরত দেবে এটা তারা বিভিন্ন মাধ্যমে তারা ডিক্লেয়ার করেছে এবং সরাসরি মানে কত টাকা ডিক্লেয়ার করবে কত পার্সেন্ট ডিক্লেয়ার করবে এই ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো ইনফরমেশন দেয়নি তবে যেটা আমি মনে করি যে তারা চাইলে হয়তো 40-50% এর মতো টাকা রিটার্ন দিতে পারে এবং ওই টাকাটা রিটার্ন দিলে কিন্তু ইভালির জন্য অনেক ভালো হবে দেশের মানুষের জন্য ভালো হবে আস্তে আস্তে তারা চাইলে পরবর্তীতে বাকি টাকাও রিটার্ন দিতে পারে বাট সবথেকে বড় কথা হলো মানে সব কথা সত্য কথা হলো যে ইভালি আসলে কি চায় সেটা ইভালি জানে যদি অরিজিনালি তারা টাকা রিটার্ন দেওয়া স্টার্ট করে এটা অবশ্যই অনেক বড় একটা বিষয় হবে কারণ ইন্ডিয়াতে আমরা ফ্লিপকার্টকে দেখতেছি ইভালির মতো বিজনেস করে সো তারা কিন্তু অনেকদিন ধরে আস্থার সাথে বিজনেস করতেছে সো ইভালি যদি আস্থা ফেরত আনতে চায় তাহলে অবশ্যই হয় প্রোডাক্ট দিতে হবে আর নাহলে টাকা পয়সা রিটার্ন দিতে হবে এই বিষয়গুলো তারা নিজেরাও জানে আমাদের থেকে ভালোভাবে জানে সো দেখা যাক তারা এখন কি করে বাট যেহেতু তারা ডিক্লেয়ার করেছে টাকা পয়সা ফেরত দেবে হয়তো বা কিছু একটা করবে লেটস সি সো আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে